দেখুন, পৃথিবীর সব থেকে সেরা সুন্দরী মডেলের পুতুল কাহিনী। পৃথিবীর প্রতিটি মেয়ে নিজ দুনিয়ায় সব থেকে সুন্দরী এবং সুন্দরের কোনো সংজ্ঞা নেই। তারপরেও বলতেই হয় যে বাহ্যিক সৌন্দর্য একটু হলেও আমাদের সকলকে আকৃষ্ট করে, আর কোনো মেয়ে না নিজেকে সুন্দরী হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায়। এমন কোনো মেয়েকে কি খুঁজে পাওয়া যাবে? আজ আপনাদের এমন এক মেয়ের সাথে পরিচয় করিয়ে দেব যার সৌন্দর্যই তার জন্য হয়ে দাঁড়িয়েছে বেশ বড় সমস্যার। এই মেয়ে এতটাই সুন্দর যে তাকে ঘর থেকে বের হতে পর্যন্ত দেওয়া হয় না, আর বাহিরে গেলেও মা তার সবসময়ের সঙ্গী। এতক্ষণ যার কথা বলেছিলাম সে রাশিয়ার 26 বছরের সুন্দরী অ্যাঞ্জেলিকা কোনোভা, যার পেশা মডেলিং আর তাকে পুতুলের মতো যত্ন করে বড় করে তুলেছেন তার পরিবার। মস্কোর অ্যাঞ্জেলিকার ভাষ্য, আমার মা বাবা আমাকে রাজকুমারীর মতো আদর করে বড় করেছেন, আমাকে কোনো দিন বাইরে একা যেতে দেন না এবং আমার কোনো ছেলে বন্ধুও নাই। আসলে পূর্ণবয়স্ক অন্যান্য মেয়েদের মতো আমার বড় হয়ে ওঠার অভিজ্ঞতা নেই, এই কারণে আমি বাস্তব দুনিয়ার জন্য সম্ভবত প্রস্তুত নই। আমি আসলে জীবন্ত পুতুল। তার মতে একজন মডেল হিসেবে তার কর্মতালিকা আর তার খাবার তালিকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় তার পিতামাতা দ্বারা, আর তার কার্যতালিকা বেশ কড়াভাবেই নিয়ন্ত্রণ হয় বলেই এখন পর্যন্ত তার দৈহিক সৌন্দর্য ধরে রাখা সম্ভব হয়েছে। তার এই দৈহিক সৌন্দর্যের জন্য কোনো প্রকার প্লাস্টিক সার্জারি করা হয় নাই, বরং সপ্তাহে 5 দিন টানা 3 ঘন্টা ব্যায়াম করার ফলেই সে এই দৈহিক সৌন্দর্যের অধিকারিণী হয়েছেন বলে তিনি দাবি করেন। আমি কখনই প্লাস্টিক সার্জারি করি নাই, তিনি বলেন। আরও বলেন, প্লাস্টিক সার্জারি তখনই প্রয়োজন হয় যখন দৈহিক সৌন্দর্যে কোনো বড় ধরনের খুঁত থাকে। ছোটবেলা থেকে বার্বি পুতুলের মতো পোশাক পরতে ভালোবাসতেন তিনি। আমার বয়স যখন 6 বছর তখন থেকে আমার মা আমাকে অনেকগুলি বার্বি পুতুল কিনে দেন এবং আমাকে বার্বিদের মতো পোশাক পরাতে তিনি অনেক বেশি ভালোবাসতেন। এ কারণে সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন যে সে বার্বি পুতুলের মতো সুন্দরী হবেন, তাতে তার মাকে তিনি খুশি করতে পারেন। সেই ছোট থেকে এখন পর্যন্ত তিনি তার পছন্দের কোনো পোশাক পরতে পারেন না, তার সব পোশাক পছন্দ করেন তার মা, আর তার মায়ের পছন্দ যে কতটা ঠিক তা তাকে দেখেই বোঝা যায়। তিনি বলেন, মাকে ছাড়া আমি কোনো পোশাক নিজের জন্য কিনতে পারি না, যদিও মাঝে মাঝে সে কারো সাথে বাইরে ঘুরতে যায় তাহলে তার মা তার সাথেই যায়, একা একা তার বাইরে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অ্যাঞ্জেলিকা বেশি অভিমানের সুরেই বলেন, আমার মা বাবা চান না আমি পারিবারিক বাসস্থান ছেড়ে বাইরে থাকি, যদিও সে একদিন বাড়ি থেকে বের হতে চান এবং সারা বিশ্বকে দেখাতে চান নিজের মতো করে। অন্য মেয়েদের মতো সেও নিজের জীবন সঙ্গীকে খুঁজে পেতে চান নিজের মতো করে। আমি সত্যিকারের ভালোবাসার অপেক্ষায় আছি, তিনি আরও বলেন, আমি মিষ্টি চেহারা ছেলেদের একদম পছন্দ করি না।